আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সুন্দর একটা কাজ বনে ছবি আঁকবো, তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। চলুন এবার পেন্টিংটা শুরু করা যাক। আজকে আমরা এখানে হিমি জেলি গুয়াশ ব্যবহার করব সুন্দর একটা পেন্টিং করে নেওয়ার জন্য। পাশে আমি কালার মিক্সিংয়ের অংশটাও রেখেছি, আশা করি আপনাদের উপকারে আসবে। এখন চলছে আমাদের সবার প্রিয় শরৎকাল, এবং শরৎকালে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে শরতের আকাশ। নীল আকাশে তুলোর মতো কিছু মেঘ দেখা যায়, এই খোলা আকাশের দিকে তাকিয়ে যেন পুরোটা সময় কাটিয়ে দেওয়া যায়। আর্ট বা শিল্পের অনেক বড় একটা অংশ কিন্তু এই প্রকৃতি, এবং এই প্রকৃতি কিন্তু আমাদের অনুপ্রেরণা দেয় আরো সুন্দর কিছু তৈরি করার। শরতে যেমন এই নীল আকাশটা অনেক বেশি জনপ্রিয়, তেমনি শরতে কাশফুলও কিন্তু সবার কাছে অনেক বেশি প্রিয়। তো আজকে এরকমই সুন্দর একটা দৃশ্য আমি আঁকতে যাচ্ছি, যেটা আমি নিজ চোখে দেখেছি, এবং আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর এই দৃশ্যটা আমি নিজের চোখে দেখে এসেছি, এবং ভাবলাম একটু ছোট্ট করে এঁকে নেওয়া যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটা খাতায় রং করে যাচ্ছি। এই খাতাটায় যে পেপার ব্যবহার করা হয়েছে এটা একদমই নর্মাল একটা পেপার, ওরকম মোটা নয়, সাধারণ কার্টিজ পেপার। এবং এই পেপারগুলো যে অনেক ভালো রং করার জন্য তা নয়, কিন্তু অনেক খারাপও না, এগুলোতেও ভালোভাবে রং করা যায়। কিন্তু পেপারগুলো একটু বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু শুকালে আবার ঠিক হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে রং করে যাচ্ছি। হিমি জেলি গোয়াশ পেন্টটা কিন্তু এখন বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে, অনেক আগে থেকে জনপ্রিয়তা লাভ করেছিল, কিন্তু এত বেশি অ্যাভেলেবল ছিল না সব শপে। এখন প্রায় সব ধরনের অনলাইন শপে এগুলো কিনতে পাওয়া যায়, আপনারা একটু খোঁজ করলেই ভালো একটা দামে পেয়ে যাবেন। যেমন প্রথম যখন বাংলাদেশে এসেছিল তখন কিন্তু এই রঙগুলোর বেশ ভালোই দাম ছিল, কিন্তু এখন অনেকটা কমেছে আগের তুলনায়। এবং গোয়াশ পেইন্ট আসলে কি, এটা নিয়েও কিন্তু বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে আছে, এবং হিমি গোয়াশের একটা রিভিউ ভিডিও আছে। তো আপনারা যদি জানতে চান তাহলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিব। গোয়াশ পেইন্ট বা পোস্টার পেইন্টে আমি একটা জিনিস খেয়াল করেছি, যেখানে প্রথম লেয়ারটা একটু হালকা করে দিতে হয়, পানির পরিমাণটা বেশি এবং রঙের পরিমাণটা হালকা একটু কম, এবং আস্তে আস্তে কিন্তু এখানে রঙের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। লেয়ারগুলো যতটা বাড়তে থাকবে তেমনি রঙের পরিমাণটা কিন্তু আপনি বাড়িয়ে দিতে থাকবেন, এবং একই সাথে রং করার চেষ্টা করবেন না। এটা মাথায় রেখে কাজ করবেন যেন একটা লেয়ার শুকানোর পরেই যেন আপনি আরেকটা লেয়ারে কাজ করেন। এখানে কিন্তু আমি সেম কাজটাই করছি। আপনি যদি একটা লেয়ার শুকানোর আগে বারবার একই রঙের কাজ করতে থাকেন তাহলে দেখা যাবে যে নিচের লেয়ারটার সঙ্গে উপরের লেয়ারটা গুলিয়ে যাচ্ছে, এবং আপনি ভালো করে একটা রং বসাতে পাচ্ছেন না। নিচের লেয়ারটা চেয়ে উপরের লেয়ারটা যদি একটু মোটা বা ঘন হয় তাহলে কিন্তু পরে ব্লেন্ড করতেও অনেক সুবিধা হয়। আপনার কিন্তু এখানেও ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে আমি নিচের লেয়ারটা চেয়ে উপরের লেয়ারটা আরও ঘন করে দিয়েছি, এবং আস্তে আস্তে ব্লেন্ড করে যাচ্ছি। একসাথে ব্লেন্ড করলে এই জিনিসটা একরকমের গুলিয়ে যাবে, তাই আপনার আগে একটু প্র্যাকটিস করে ব্যালেন্স করে আনতে হবে। আপনি যে পেপারটা ব্যবহার করছেন সে পেপারের ক্যারেক্টারটা, এবং আপনার রং সে পেপারে কীভাবে কাজ করছে সেটার ক্যারেক্টার আপনার বুঝতে হবে। আপনি যখন কয়েকবার প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝে যাবেন যে আসলে আপনি যে পেপারটা ব্যবহার করছেন সেই পেপারে আপনার রঙগুলো কিভাবে কাজ করছে। তো আপনারা প্রথমেই দেখতে পেলেন যে আমি খুব সুন্দর একটা কাজ বনের ভিডিও আপনাদের দেখিয়েছি, এবং সেখান থেকে একটা দৃশ্য আমি এখানে আঁকার চেষ্টা করছি। সেই দৃশ্যটা একদম আমার ইউনিভার্সিটির সামনে, এবং ইউনিভার্সিটির কথা বলতে গিয়ে অনেক বড় একটা নিউজ আজকে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি।
যদিও যখন এই ঘটনাটা ঘটে তখনই আমি আমার ফেসবুক পেজে আপডেট দিয়ে দিয়েছিলাম এবং অনেকেই যারা আমাকে ওখানে ফলো করছেন তারা এই খবরটা জানেন। আমি আসলে চেষ্টা করি যে আমি রেগুলার যে ছবিগুলো আঁকছি বা বিভিন্ন ধরনের এক্সিবিশনে পার্টিসিপেট করছি এ ধরনের বিভিন্ন ধরনের খবর আমি রেগুলার আমার ফেসবুক পেজটাতে শেয়ার করার চেষ্টা করি। তাই আপনারা যদি ওখানে আমাকে ফলো না করে থাকেন আপনারা চাইলে ওখানে আমাকে ফলো করতে পারেন। তো এবার চলুন আমরা আসল কথায় আসি, সেটা হচ্ছে আপনারা যারা আমাকে শুরু থেকে ফলো করছেন, সেটা হোক ফেসবুক বা সেটা হোক ইউটিউব, যেখানেই হোক না কেন, আপনারা হয়তো বা এটা অনেকবার শুনেছেন যেটা আমি বলেছি যে আমি ছোটোবেলা থেকে কখনো ছবি আঁকার উপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারিনি এবং এটা নিয়ে আমার মনে অনেক বড় একটা কষ্ট ছিল এবং অনেক ধরনের কারণে এটা সম্ভব হয়ে ওঠেনি। যেমন আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির চারুকলার পরীক্ষা পর্যন্ত দিতে পারিনি, অন্য জায়গাতে বাদই দিলাম। তো চারুকলায় পড়াশোনা করা বা চারুকলা নিয়ে পড়া এই জিনিসটা আসলে আমি যে কোনো দিন করতে পারবো এটা আমার কাছে একটা স্বপ্নের ব্যাপার ছিল সত্যি কথা বলতে। নিজের প্যাশন এবং আমার মন থেকে আর্টের জন্য যে শ্রদ্ধা সেখান থেকে কিন্তু আমি শুরু থেকে একা একা চেষ্টা করে আর্ট নিয়ে কাজ করে যাচ্ছিলাম, একা একা হেরে নিজেকে শিখিয়ে যাচ্ছিলাম। এবং আমার ইউটিউব চ্যানেলটা যখন খুলি তখনও এমনকি কখনও ওরকম ধরনের কোনো কানেকশন আর্ট রিলেটেড কোনো মানুষের সঙ্গে পরিচয় কিছুই আমার ছিল না, আর্ট রিলেটেড জিনিসের থেকে অন্য জায়গায়ও আমি কেউই না কিছুই না এরকম একটা মানুষ, একদম নিজের যোগ্যতায় নিজের চেষ্টায় একা একা চেষ্টা করে আমি এ পর্যন্ত আসি। আমি কিন্তু অনার্স করছিলাম আর কি, এর মাঝে আমি ডিসিশন নিই যে আমি আসলে ফাইন আর্টসে ভর্তি হব। ব্যাপারটা হচ্ছে আমি অলরেডি যেহেতু অনার্স করছিলাম তো এখন আমার একটা স্টাডি গ্যাপ আছে, স্টাডি গ্যাপ থাকা অবস্থায় কি আবার চারুকলে ভর্তি হওয়া যায় কি না? তাই এই প্রশ্নটার উত্তর হচ্ছে আপনার এইচএসসি রেজাল্টের পরে যদি আপনার একটা স্টাডি গ্যাপ থাকে কয়েক বছরে যেরকম আমার আছে, আমি যেহেতু অলরেডি অনার্স করছিলাম তাই আমার পক্ষে পাবলিক ইউনিভার্সিটিতে আর পরীক্ষা দেওয়া সম্ভব না আমাদের দেশের নিয়ম অনুযায়ী আর কি। কিন্তু সাধারণত প্রাইভেট ইউনিভার্সিটিতে এই সুযোগটা দেওয়া হয় যে আপনার স্টাডি গ্যাপ থাকা অবস্থাতেও আপনি সেখানে পরীক্ষা দিতে পারবেন বা ভর্তি হতে পারবেন। যেহেতু আমি পাবলিক ইউনিভার্সিটিতে আর পরীক্ষা দিতে পারবো না তাই আমি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো নিয়ে একটু খোঁজ নেওয়া শুরু করি। আমার মনে যে প্রবল ইচ্ছার ভালোবাসাটা কাজ করছে চারুকলার প্রতি বা ছবি আঁকা শেখার প্রতি সেটা আমি পূরণ করতে চাচ্ছিলাম, কারণ শেখা বা জানার কিন্তু কোনো শেষ নেই এবং আমি বিশ্বাস করি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়তো আমি পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারবো না। এবং আমার মনে হয় এই চিন্তাধারাটাই আমাকে অনেক কিছু শিখতে সাহায্য করবে। এবং খোঁজ নিতে নিতে আমি একটা নামের সন্ধান পাই এবং আমি একদম হঠাৎ করেই ভর্তি হয়ে যাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনাদের আর্ট লিখ শিখতে এখন চারুকলা স্টুডেন্ট এবং অবশেষে আমি এখন ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করছি। আমার এই ডিসিশনটা বাস্তবায়ন করা একদম হুট করেই, কিন্তু আমি পুরোপুরি কনফিডেন্ট ছিলাম যে আমি কী চাচ্ছি এবং আমি কী আশা করছি, আমি যতটুকু সম্ভব শিখতে চাই এবং জানতে চাই। আমি যদি আরেকবার অনার্স শুরুই করি তাহলে আমি সেই সাবজেক্টটাকে বেছে নিব যেটাকে আমি ভালোবাসি, যেটাকে আমি পুরোপুরিভাবে বরণ করে নিতে পারবো, যেটা নিয়ে আমি প্যাশনেট। আমি যখন ভর্তি হই এটা যে আমার জীবনের কত বড় একটা স্টেপ ছিল মানসিক দিক দিয়ে আর অবভিয়াসলি ক্যারিয়ারের দিক দিয়ে সেটা আসলে আমি কাউকে বুঝিয়ে উঠতে পারবো না। এখানে ভর্তি হওয়ার পর আমার অনুভূতিটা একদমই স্বপ্নের মতো সত্যি বলতে, আর এখন এসে ফাইন আর্টসে ভর্তি হওয়া মানে আমার জন্য একটা লক্ষ্যের ব্যাপার, আমার লক্ষ্য আমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার একটা রাস্তা। আমি আমার পুরো মন প্রাণ দিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে রেগুলার ক্লাস করে অ্যাসাইনমেন্ট করে ক্লাস ওয়ার্ক করে এক্সামে ভালো করে পড়ে ভালো করে পড়াশোনা করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের টিচাররা অনেক বেশি আন্তরিক, আমার অভিজ্ঞতাটা এখন পর্যন্ত অনেক ভালো এবং ফার্স্ট সেমিস্টার প্রায় শেষ, এখনও রেজাল্ট দেয়নি, কয়েকদিনের মধ্যে রেজাল্টও দিয়ে দিবে, আমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে, আমার জন্য দোয়া করবেন। এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা অনেক ভালো এবং ইনশাআল্লাহ আমি ভালো কিছু আশা করছি। আমি না এখনও যখন ক্লাসে বসে আছি সামনে একটা অবজেক্ট থাকে যেটা দেখে আমাদের আঁকতে হয় এবং সেটা কীভাবে আঁকতে হবে সেটাই আমাদের শেখানো হয়, আমি যে ছবিটা আঁকা শিখছি, আমি যে কোনো অবজেক্ট আঁকা শিখছি, এই বিষয়টাই আমার জন্য একটা আশ্চর্য। আমি মাঝে মাঝে এখনও বিশ্বাস করতে পারি না যে আমি ফাইন আর্টসে পড়াশোনা করছি, ছবি আঁকা শিখছি, যেখানে এত কষ্ট করে আমি আমার জার্নিটা এগিয়ে এসেছি একা একা শিখে কোনো ধরনের সাহায্য ছাড়া।
তাই এই পর্যায়ে এসে যখন আলহামদুলিল্লাহ নিজে নিজে শিখে আমি আঁকতে পারি, এখন এসে শিখতে পারার যে ব্যাপারটা, এটা আসলে একদমই অন্য রকমের। আমি যে এটাও কোনো দিন বলতে পারবো যে আমি চারুকলার স্টুডেন্ট বা আমি ছবি আঁকা শিখছি, এই কথাটা ভেবে আমার নিজেই মনে হচ্ছে আমি স্বপ্নের মাঝে। এই যে আমি হাসছি, আমি জোনড আউট হয়ে যাচ্ছি যে আমি কি বলবো, মানে আমি বুঝিয়ে উঠতে পারছি না যে আমি কীভাবে আমার মনের অনুভূতিটা প্রকাশ করব। এটা না আরেকটা জিনিস প্রমাণ করে যে আপনি যদি আসলে কোনো জিনিসের জন্য মন থেকে 100% কনফিডেন্ট থাকেন, প্যাশনেট থাকেন এবং হার না মেনে লেগে থাকেন, তাহলে কোনো না কোনো দিন সেই স্বপ্ন আপনাকে ধরা দিবে। এবং এগুলোর জন্য সময় বা বয়স কোনো ব্যাপারই না, আপনি যে কোনো সময় শুরু করতে পারেন, যে কোনো সময় চেষ্টা করতে পারেন, চেষ্টার কোনো শেষ নেই। নিজের মাঝে সেই কনফিডেন্সটা ফিল করাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমি যখন এখানে ভর্তি হয়ে যাই তখন আমি একদম মনে প্রাণে কনফিডেন্ট ছিলাম যে আমি কী চাচ্ছি। আমি এখানে আমার 100% দিয়ে পড়াশোনা করতে আসছি, শিখতে আসছি এবং ভালো মতো একটা রেজাল্ট নিয়ে জ্ঞান অর্জন করে আমি এখান থেকে বের হতে চাই। আমি চিন্তা করছিলাম আমার আশেপাশের মানুষের প্রতিক্রিয়া কী বা হতে পারে। আমি যখন আমার পেজে এটা নিয়ে পোস্ট দিই যে আমি এরকম ফাইন আর্টসে ভর্তি হয়েছি, সবার এত পজিটিভ রিয়াকশন ছিল যে এটা আসলে আমার মনটাই ভরে দিয়েছে। সবাই কমেন্টসে বলছিল যে আল্লাহ আপনি ফাইন আর্টসে ভর্তি হয়েছেন, এটা দেখে আমাদেরই ভালো লাগছে। এই যে ব্যাপারটা, এই যে পজিটিভ এনার্জিটা, এটা কিন্তু আমার মনে আরও শান্তি এনে দিয়েছে। এবং আমার কিন্তু ফার্স্ট সেমিস্টার শেষ, কয়েকদিনের মধ্যে রেজাল্ট দেবে যেমনটা আমি আগেও বলেছি, এবং আমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাসও কয়েকদিন পরে শুরু। এবং আমি এখনই এসে বলতে পারি যে আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের অন্যতম সেরা একটা ডিসিশন ছিল। আর আল্লাহ যে এখন এসে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে, এরকম একটা ডিসিশন নেওয়াতে সাহায্য করেছে, এই অনুভূতিটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর। এবং আমার এখনও অনেক দূর যাওয়া বাকি, আর অনেক কিছু শেখা বাকি, ভালো করে নিজের পায়ে দাঁড়ানো বাকি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করতে পারি, ভালোভাবে এগিয়ে যেতে পারি। এবং আমার একটা জিনিস মনে হয় কি, আপনি যেখানেই যান না কেন, যেই রিস্কটা নিয়ে আমি আসলে এখানে ভর্তি হয়ে যাই, যে আমি যেখানেই যাই না কেন আমি জানি আমি কি চাচ্ছি, আমি জানি যে আমি এখানে একটা ভালো রেজাল্ট করতে আসছি, আমি জানি যে এখানে আমি ভালো করে শিখতে আসছি, পড়তে আসছি, এবং যতটুকু সম্ভব আর্ট নিয়ে, আর্টের টেকনিক নিয়ে, আর্টের বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে, এগুলো নিয়ে যতটুকু জ্ঞান অর্জন করা যায় আমি সেগুলো নিতে এখানে আসছি। মূল কথা হলো সেটা। এটা কোনো ব্যাপার না যে আমি কত বছর ধরে অলরেডি পেন্টিং করছি, নিজে একা একা শিখেছি এবং কতটুকু এখন পারি, মানে জানার কোনো শেষ নেই। আমি এখনও শিখতে চাই, এখনও জানতে চাই, আমি এক বিন্দু জানি এবং আমি আরও অনেক অনেক বিন্দু জানতে চাই, ওগুলোকে এক করে একটা সাগর তৈরি করতে চাই ইনশাল্লাহ। এটা যেহেতু আমার জন্য অনেক বড় একটা ডিসিশন ছিল এবং ইনশাল্লাহ ভবিষ্যতে যেন আমি এটা নিয়ে ভালো করতে পারি, ভালোভাবে পড়াশোনা করতে পারি, আমি চেষ্টা করব আমি যা ক্লাস করছি, আমি যা শিখছি সেই সাবজেক্টগুলো নিয়েও যেন আপনাদেরকে আসলে জানাতে। যখন আমি চারুকলায় ভর্তি হইনি, এখন তো বলতে আমার অবাক লাগছে যে আমি চারুকলার স্টুডেন্ট, তো আমি যখন চারুকলার স্টুডেন্ট ছিলাম না আর কয়েক মাস আগেও, তখন আমার মনে হতো আচ্ছা চারুকলে কী শিখায়, এগুলো নিয়ে আমার আইডিয়া ছিল না বেসিক্যালি, আমার জ্ঞানের উৎসটা খুবই সীমিত ছিল, যখন আমি জানতাম না। তো আমার মনে হতো কি আচ্ছা চারুকলে কী শিখায়, প্রথম থেকে কী শিখায়, কীভাবে শুরু করে, এই যে একটা কিউরিয়াসিটি ছিল, এইটা এখন আমার মনে হয় যে আমি একটু হলেও জানি, এক জায়গায় পড়াশোনা করেছি, তা আমি সেখান থেকে জানতে পারছি যে কীভাবে শুরু করা হয়, কীভাবে টিচাররা শেখায়, গাইড করে। তো আমি ভালো করে জানি আপনারা যারা এখন আর্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, বা আপনাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, বা আপনাদের জানতে ইচ্ছে করছে যে আমরা তো পড়াশোনা করতে পারিনি বা পারবো না, আমাদের এই সুযোগটা নেই এখন পড়াশোনা করার, তাহলে আমি কীভাবে জানতে পারবো যে আসলে প্রথমে কীভাবে শেখানো হয়, কী করা হয়, চারুকলা বিষয়টা আসলে কী, বা আমি যেখানে পড়ছি সেখানে কীভাবে পড়ানো হয়, এটা আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি পড়াশোনা নিয়ে অনেকটা এখন চাপের মধ্যে আছি, যেহেতু আমার পরীক্ষা থাকে, এটা থাকে, ওটা থাকে, তবুও আমি আপনাদের জন্য চেষ্টা করব যতটুকু সম্ভব কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের সঙ্গে শেয়ার করার। এবং আমি রেগুলার প্রায় চেষ্টা করি যে ছবির মাধ্যমে, যেহেতু আমি একা একা ভিডিও করি, ভিডিও এডিট করি, ভয়েস দেই, অনেক একটা সময়ের ব্যাপার, তারপরে আমার একদম সত্যি কথা যেটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি, আমার মোবাইলের একটা প্রবলেম আছে, ক্যামেরার একটা প্রবলেম আছে, কারণ আমি আমার যে মোবাইলটা দিয়ে ভিডিও করি সেই মোবাইলটি আধমরা। তারপর আমি চেষ্টা করি আপনাদের জন্য ওটা দিয়ে ভিডিও তৈরি করতে। আমার কিন্তু একটা মোবাইল দিয়েই
আপনারা যারা টুকটাক ভিডিও করেন আপনারা ভালো করে জানবেন যে ভিডিওর একটা স্টোরেজ লাগে, ভিডিও এডিট করার জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন হয়। তো এই বিষয়গুলো আমি একটু হিমশিম খাই, তো যার কারণে আমি একাই এডিট করি, একাই সব করি, আমার একটু সমস্যা হয়ে যায়, যার কারণে দেখা যায় না একটু আমি চাপে পড়ে যাই। তো আপনারা আমাকে দোয়া করবেন যেন আমি এই সিচুয়েশনটা থেকে বের হয়ে আসতে পারি এবং একটু আমার অবস্থা ভালো হয়, যেন আমি অ্যাটলিস্ট আপনাদের জন্য ভিডিও করার জন্য একটা ভালো ক্যামেরা জোগাড় করতে পারি বা মোবাইল কিনতে পারি, যেন সেটাতে আমি আপনাদের জন্য ভিডিও করব। আচ্ছা, দোয়ার উপরে কিছু নাই, মানুষের মন থেকে যে দোয়াটা আসে সেটা কিন্তু অনেক বড় একটা জিনিস। আমি চাই যে আপনারা আমাকে আঞ্চলিক শক্তিকে একটু বুঝেন যে আমার পুরোপুরি মন থেকে ইচ্ছা, আমি পারলে তো প্রতিদিনই ভিডিও করি, কিন্তু আমারই সব কাজ করতে হয় যে এই জন্য সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। এবং আপনারা এই বিষয়গুলো নিয়ে আরও জানতে চান কিনা সেগুলো আমাকে জানাবেন, আমি সুন্দর করে আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করব। আর আমি আমার চারুকলার ক্লাস ওয়ার্কগুলো এবং পরীক্ষার কাজগুলো এগুলোর ছবি তুলেও কিন্তু আমি আমার ফেসবুক পেজে শেয়ার করি। তো আমার ফেসবুক পেজটা মোটামুটি অ্যাক্টিভই বলা চলে, আপনারা যদি রেগুলার একটা আপডেট পেতে চান আপনারা ওখানে আমাকে কিন্তু পাবেন ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে তো আমরা কাশবনে সুন্দর একটা পেন্টিং করে ফেললাম, কাশফুল এত সুন্দর, ভার্সিটির সামনে একদম কাশফুল দিয়ে ভরে গেছে, এবং এক্সাম দিতে যেয়ে রেগুলার আমরা এই কাশবনই দেখেছি। তো সেখান থেকে আমার এই ভিডিওটা করা এবং ওখান থেকে একটা দৃশ্য নিয়ে আপনাদের জন্য আজকে আমি এঁকে ফেললাম। তো আজ গল্প করতে করতে পুরো কাশবনের ছবিটাই আমরা প্রায় এঁকে ফেলছি, ভার্সিটির সামনে এবং আশেপাশে পুরো এলাকা ভরে কাশবন দিয়ে একদম ভরে গেছে। পরীক্ষা দিতে যেয়ে কাশবনের দিকে তাকিয়ে মুগ্ধ হচ্ছিলাম। কাশবনের সময় আসলে কিন্তু সবার অনেক ইন্টারেস্ট থাকে এবং অনেক মানুষ দূর দূর থেকে এসে এই কাশবনের সাথে ছবি তুলে বা ভিডিও করে। আমারও একসময় অনেক ইন্টারেস্ট কাজ করতো কিন্তু কখনো যাওয়া হয়নি, তখন মনে হতো ইস কাশবন দেখতে পারতাম। আর এখন পরীক্ষা সুবাদে আর ভার্সিটির সুবাদে আমাদের একদম ভার্সিটির সামনেই কাশবনে ভরে গেছে, দেখতে এত সুন্দর লাগে। তো আমি আবার টুকটাক ভিডিও করতে তো পছন্দ করি, আপনারা ভালো করেই জানেন, আমি সুন্দর করে কাশবনে কিছু ভিডিও করে আনি এবং ভাবলাম সেখান থেকে একটা ছবি এঁকে নেওয়া যাক সুন্দর করে, ছোট্ট একটা পেন্টিং করে ফেলে আপনাদের জন্য। আমি 3 বছর ধরে আপনাদের জন্য আমার সর্বোচ্চ দিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে যাচ্ছি। যারা আমাকে শুরু থেকে ফলো করেন বা আমার সব ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি সবসময় এই কথাটা বলি যে আমি কখনও প্রাতিষ্ঠানিক শিক্ষা পাইনি ছবি আঁকা নিয়ে, একা একা চেষ্টা করে কষ্ট করে শিখেছি। আমার ছবি আঁকা জার্নিতে কিন্তু আপনারা অনেক বড় একটা অংশ রাখেন যেখানে অনেক ভালোবাসা জড়িত। তো আমি ফাইন আর্টসে ভর্তি হয়েছি আর এই বিষয়টা আপনাদের জানাবো না, এটা তো হতে পারে না। তাই আমি ভাবলাম এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আজকাল আমি কী করছি এবং ছবি আঁকা নিয়ে যে আমি একটা নতুন জগতে পা দিয়েছি। ইনশাল্লাহ আমি শিখে যাওয়া মানে আপনাদের শিখে যাওয়া, কারণ আমি যাই শিখি না কেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যখন পারি তখন আপনাদেরকে সেই জ্ঞানটা বিলিয়ে দিতে, আমি যেন সেটা পারি এটাই দোয়া করবেন। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল আমার এই চ্যানেলটার, অনেকগুলো দিন পার করে ফেলেছি এবং আমার এক একটা ভিডিওর পেছনে যতটা কষ্ট যতটা গল্প আছে সেটা শুধুই আসলে আমি আর আমার আল্লাহই জানেন। আজকে অনেক অনেক গল্প করা হলো এবং সাথে একটা ছোট্ট আমরা পেন্টিংও করে ফেললাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আমার অনেক ইচ্ছা ছিল যে আমি আপনাদেরকে এই নিউজটা দিব। এখন যেহেতু ফাইন আর্টসে ভর্তি হয়েছি, ছবি আঁকা শিখছি আলহামদুলিল্লাহ, পড়াশোনা করছি এবং আপনাদের জন্য যতটুকু সম্ভব ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আসলে জানি না যে আমার এই ছবি আঁকা জার্নির শেষটা কোথায় বা আমি কত দূর এগিয়ে যেতে পারবো, কিন্তু আর যাই হোক না কেন আর 3-4 বছর আগে আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমি কল্পনা করতে পারতাম না। 3-4 বছর আগের শক্তি কল্পনাও করতে পারবে না যে আজকে শক্তি কোথায় দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় এভাবেই হাসি মুখে কাজ করে যেতে চাই। তো আশা করি আজকে আমার বকবক শুনে এবং আমার অবশেষে চারুকলায় ভর্তি হওয়ার এই স্টোরিটা শুনে আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি আমার চারুকলার ক্লাসগুলো নিয়েও ভিডিও করার চেষ্টা করব, যদি আপনারা চান বা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন।
এবং আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু 45,000 সাবস্ক্রাইবার ক্রস করেছে আপনাদের ভালোবাসায়। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।